প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা দুর্যোগের মধ্যেও দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। তিনি বলেন, একই সঙ্গে কৃষি উৎপাদন এবং গবেষণায় গুরুত্ব দেওয়ার কারণে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছে। শাহালি জয়ের রিপোর্ট। কৃষি উৎপাদন সম্প্রসারণ এবং গবেষণা সহ বিভিন্ন খাতে অবদান রাখায় 1424 বঙ্গাব্দে 32 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হলো বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার। অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত থাকা প্রধানমন্ত্রীর পক্ষে এ পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার সরকার কৃষি খাতকে গুরুত্ব দেয় আর এ কারণে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা থাকে। তিনি বলেন, বিদেশ থেকে ভিক্ষা আনতে বিএনপি কখনোই দেশকে খাদ্যে স্বনির্ভর হতে দেয়নি। কৃষকরা সারের জন্য আন্দোলন করেছিল, 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল, কৃষক সার দেয়নি, পেয়েছিল গুলি। তখন আমরা বলেছিলাম যে আমরা আওয়ামী লীগ যদি সরকারে আসে, আওয়ামী লীগ সরকারে আসলে কৃষককে সারের জন্য গুলি খাওয়া তো দূরের কথা, সারের জন্য দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না, সার প্রত্যেক কৃষকের ঘরে পৌঁছে যাবে, আমরা সেই মোতাবেকই ব্যবস্থা নিই। বৈশ্বিক মহামারী করোনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, করোনায় কৃষকের জন্য ভর্তুকি দিয়েছে সরকার, উৎপাদন অব্যাহত রাখা হয়েছে। খাদ্য সংকটের আশঙ্কায় থাকা অন্যান্য দেশে কৃষি পণ্য রপ্তানির সুযোগ তৈরি হয়েছে বলেও জানান তিনি। আমরা 727টি স্থানে OMS কার্যক্রম চালু করেছি, সেখানে চাল আটা সহ বিভিন্ন জিনিস বিক্রি হয়, TCB-র মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরাসরি বিক্রি অব্যাহত রাখা আছে। তাছাড়া আমরা আমাদের দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবার জন্য এবং দুর্যোগকালীন সময়ে যে খাদ্যশস্য যাতে নষ্ট না হয় তার জন্য ছোট ছোট গৃহ সাইলো কৃষকের হাতে পৌঁছে দেওয়া হয়েছে, নানাভাবে আমরা এভাবে ব্যবস্থা নিচ্ছি। অনুষ্ঠানে কৃষি বিষয়ক বঙ্গবন্ধুর 100টি বাণী এবং একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের অনুষ্ঠানের বিশেষ শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।